কোচবিহার জেলা বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, কোনটা নিয়াম দিনহাটা মহকুমা শাসক রেহানা বসির, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী প্রমুখ। আগামী 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত দিনহাটা সংহতি ময়দানে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিনের এই বইমেলা প্রস্তুতি সভায় মন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটায় বইমেলা একটি কঠিন চ্যালেঞ্জ। এর আগে প্রায় প্রতিবছর জেলা বইমেলা কোচবিহার শহরে অনুষ্ঠিত হয়ে আসছে, এবছর মহকুমা শহর দিনহাটায় অনুষ্ঠিত হচ্ছে। গত বছর কোচবিহার শহরে অনুষ্ঠিত বইমেলায় যত টাকার বই বিক্রি হয়েছে তার চেয়েও বেশি টাকার বই বিক্রি যাতে হয় তার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি তার বক্তব্যে দিনহাটা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে বই কেনার জন্য আহ্বান জানান। পাশাপাশি ক্লাবগুলির দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, যেসব ক্লাব রাজ্য সরকারের বোধন গ্রহণ পেয়ে আসছে তাদের অবশ্যই এই বইমেলায় বই কিনতে হবে। এদিনের এই সভায় জেলা জুড়ে যে সমস্ত লাইব্রেরিগুলি রয়েছে সেই সমস্ত লাইব্রেরির নানান সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়। অনেকেই লাইব্রেরিগুলির কর্মী অভাবের বিষয়টি তুলে ধরেন। প্রসঙ্গত উল্লেখ, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রক ঘোষণা করেছেন এবছরের জেলা বইমেলা দিনহাটা শহরে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এমনকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ বইমেলার স্থান পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শেষে দিনহাটা সংহতি ময়দানে বইমেলার স্থান নির্ধারণ হয়। এদিনের এই সভায় বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু সাব কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে দিনহাটা সংহতি ময়দান পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও জেলা শাসক পবন কাদিয়ান সহ অন্যান্য আধিকারিকগণ। আমরা রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী এবারের বইমেলার প্রস্তুতির জন্য আজকে ডিটেল মিটিং করেছি। সেটাতে ডিটেল আলোচনা হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন বইমেলা কোথায় হবে, কীভাবে গ্রাউন্ডের ব্যাপারগুলো সাজানো হবে, যে সমস্ত সব কমিটি থাকে সব কমিটির কী কী কাজ আছে, কারা কারা সেই দায়িত্বে থাকে, আর দিনহাটা শহরে যে ক্যাম্প অফিস আছে করা হবে যেখানে সব কমিটিগুলো আলোচনা হবে সেটা কোথায় হবে, মহকুমা শাসকের ধরনের কী দায়িত্ব থাকবে, দিনহাটা পুলিশের কী দায়িত্ব থাকবে, আর সমস্ত বইপ্রেমীদের জেলার সব জায়গা থেকে যারা এসে অংশগ্রহণ করবেন বই মেলাতে ওনাদেরকে কীভাবে আমরা পুরো ব্যাপারটাকে সাজিয়ে ওদের জন্য তুলে ধরতে পারি সেটা আলোচনা হচ্ছে। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।